রফিকুল ইসলাম তার প্রায় 4 একর জমিতে নিজ উদ্যোগে আম্রপালি গাছ রোপণ করেন। প্রতি বছর তিনি আম বাগান থেকে মোটামুটি ধরনের আম পেলেও এবছর তিনি এত আম পেয়েছেন সত্যি তা অকল্পনীয়। তিনি রূপালি গাছের ফাঁকে ফাঁকে পেয়ারা গাছও রোপণ করেছেন। তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমার এই রূপালি বাগানের গাছের সঙ্গে সঙ্গে আমি পেয়ারা বাগানও করতে পারবো। এতে আমি একসঙ্গে দুটো ফল গাছ চাষাবাদ করতে পারবো, এতে আরও বেশি লাভবান হওয়া যাবে। তিনি আরও বলেন যে আমার বাগানে প্রায় 1200 আম রূপালি গাছ, তা থেকে ঝড় অথবা পচা বাদ দিয়ে হলো 600 থেকে 700 মন মতো আম পাওয়া যাবে। তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি আরও বলেন যে মানুষ পরিশ্রম করলে সবই সম্ভব। আমি এমনিতে ফল পাইনি, পরিশ্রম করেছি বলে ফল পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে প্রায় 12 বিঘে জমিতে আম চাষ করছি। আলহামদুলিল্লাহ আম ভালোই আসছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আশা করি এইবার আমের পরিমাণ 350 মনের মতো আসবে। আর এবার যদি যে ঝড় বাতাসের কথা শোনা যাচ্ছে, যদি আল্লাহ সহায় হয় তাহলে 350 মনই টিকবে। আর যদি ঝড় বাতাসে কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে তো কিছু কমে নেই। রূপালি বাগানে আসছি রফিকুল ভাইয়ের নাথারিতে। কি করছেন এখানে? এখানে করছি তো গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে পানির ঢলের কারণে। এই ড্রেনগুলো কেন করতে হচ্ছে? তো গাছপালা নষ্ট হয়ে যাবে পানি জমে থাকলে। তো আর কি করবেন এখানে? ওই তো রূপালি এই পেয়ারা গাছের গোড়া বাঁধতেছি, পানি যেন জমা না থাকে গাছের গোড়ায়। আর পানি ক্লিয়ার করে রাখছি, পানি যেন আটকে না থাকে জমিতে আর কি, এই জন্য আর কি। এই পানিটা কোথায় ফেলবেন? বাইরে ফেলছি। এখান থেকে বের হয়ে চলে যাবে? হ্যাঁ, বাইরে চলে যাবে। আচ্ছা।